ভারতীয় রেল বিশ্বের বৃহত্তম এবং ব্যস্ততম রেল পরিবহন ব্যবস্থাগুলির অন্যতম। প্রতিদিন 1,80,00,000-এরও বেশি যাত্রী এবং 2,00,000,000-টনেরও বেশি পণ্য ভারতীয় রেলপথে চলাচল করে। এই সংস্থা বিশ্বের বৃহত্তম বাণিজ্যিক তথা সরকারি পরিষেবা কর্মী নিয়োগকর্তা। সংস্থার কর্মচারীর সংখ্যা 12.27 লক্ষ। দেশের সামগ্রিক দৈর্ঘ্য এবং প্রস্থ বরাবর রেলওয়ে ব্যবস্থা প্রসারিত। 7,321 স্টেশন বিশিষ্ট ভারতের রেলপথের মোট দৈর্ঘ্য 67,415 কিলোমিটারেরও বেশি। রোলিং স্টকের হিসেবে ভারতীয় রেল 2,50,000-টিরও বেশি ওয়াগন, 55,000-টিরও বেশি কোচ এবং 12,000-টিরও বেশি লোকোমোটিভের মালিক। ভারতে রেল ব্যবস্থা চালু হয় 1853 সালে। 1947 সালে স্বাধীনতার সময় দেশে 42টি রেল ব্যবস্থা বিদ্যমান ছিল। 1951 সালে এই সংস্থাগুলি রাষ্ট্রায়ত্তকরণের পর একটিমাত্র সংস্থা স্থাপিত হয় এবং উক্ত সংস্থাটি বিশ্বের অন্যতম বৃহৎ রেল ব্যবস্থায় পরিণত হয়। ভারতীয় রেল দূরপাল্লা এবং শহরতলি স্তরে মাল্টিগেজ ব্যবস্থায় ব্রড, মিটার এবং ন্যারো গেজে রেল পরিবহন পরিচালনা করে। ভারতের প্রথম রেলওয়ে প্রস্তাব 1832 সালে মাদ্রাজে করা হয়েছিল। দেশের প্রথম ট্রেন রেড হিল রেলওয়ে রাস্তা তৈরির জন্য গ্রানাইট পরিবহনের জন্য আর্থার তুলা নির্মিত করেছিল 1837 সালে মাদ্রাজে চিন্তিত্রিপে সেতুতে। 1845 সালে গোদাবরী বাঁধ নির্মাণ রেলওয়ে রাজমুমারি দৌলেশ্বরম গোদাবরী নদীর উপর একটি বাঁধ নির্মাণের জন্য পাথর সরবরাহ করে। 1851 সালে সোলানি অ্যাকুইডাক্ট রেলওয়ে রুবি কটিলি সৌদি নদী থেকে অ্যাকুইডাক্ট নির্মাণ সামগ্রী নির্মাণের জন্য রুরকি দ্বারা নির্মিত হয়েছিল। 1844 সালে ভারতের গভর্নর জেনারেল লর্ড হেনরি হার্ডিঞ্জ বেসরকারি সংস্থাগুলিকে ভারতে রেলপথ স্থাপন করার অনুমতি দান করেন। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং পরবর্তীকালে ব্রিটিশ সরকার নতুন নতুন রেলওয়ে কোম্পানিকে ভারতে রেলপথ স্থাপনের ব্যাপারে উৎসাহ দিতে থাকেন। একটি স্কিমের আওতায় জমি এবং শুরুর বছরগুলিতে 5% পর্যন্ত বার্ষিক দাখিলা নিশ্চিত করা হয়। কোম্পানিগুলি 99 বছরের লিজে রেলপথ নির্মাণ এবং পরিচালনা করতে থাকে। অবশ্য সরকারেরও সুযোগ রাখা হয় নির্দিষ্ট সময়ের পূর্বেই সেগুলি কিনে নেবার। 1853-54 সালে বোম্বাই, অধুনা মুম্বাই এবং কলকাতার নিকটে পরীক্ষামূলক 2টি লাইন স্থাপন এবং পরিচালনার উদ্দেশ্যে গ্রেট ইন্ডিয়ান পেনিনসুলার রেলওয়ে এবং ইস্ট ইন্ডিয়ান রেলওয়ে নামে 2টি কোম্পানি স্থাপন করা হয়। 1851 সালের 22শে ডিসেম্বর ভারতে প্রথম রেল চালু হয়। রুরকিতে স্থানীয় একটি খাল নির্মাণ কার্যে মালপত্র আনা নেওয়া করার জন্য এই ট্রেনটি চালু করা হয়েছিল। 1.5 বছর বাদে 1850 সালের 16 এপ্রিল বোম্বাইয়ের বড়িবান্দার থেকে থানের মধ্যে প্রথম যাত্রীবাহী ট্রেন পরিষেবার সূচনা ঘটে। সাহিব সিন্ধ এবং সুলতান নামে 3টি লোকোমোটিভ কর্তৃক চালিত এই রেল পরিষেবা 34 কিলোমিটার পথে চালু হয়েছিল। 1854 সালে ভারতের তদানীন্তন গভর্নর জেনারেল লর্ড ডালহৌসি ভারতের প্রধান প্রধান অঞ্চলগুলিকে জুড়ে একটি ভারবাহী রেলপথ নির্মাণের পরিকল্পনা করেন। সরকারি সুরক্ষা ব্যবস্থায় উৎসাহিত হয়ে প্রচুর অর্থ বিনিয়োগ চলে এবং একাধিক নতুন রেল কোম্পানি স্থাপিত হয়। ফলত ভারতে রেল ব্যবস্থার দ্রুত বিস্তার ঘটতে শুরু করে। অনতিবিলম্বে দেশীয় রাজ্যগুলিও তাদের নিজস্ব রেল ব্যবস্থার প্রবর্তন ঘটায়। এইভাবে অধুনা অন্ধ্রপ্রদেশ, অসম এবং রাজস্থান নামে পরিচিত রাজ্যগুলিতে রেলপথের বিস্তার ঘটে। 1860 সালে ভারতের রেলপথের মোট দৈর্ঘ্য ছিল 1,349 কিলোমিটার। 1880 সালে এই দৈর্ঘ্য হয় 25,496 কিলোমিটার। এই বৃদ্ধি মুখ্যত দেশের 3 প্রধান বন্দর মুম্বাই, কলকাতা এবং মাদ্রাজকে কেন্দ্র করে ঘটেছিল। অধিকাংশ ক্ষেত্রেই রেলপথ স্থাপন করেছিল ভারতীয় কোম্পানিগুলি। যমুনা ব্রিজ নির্মাণ সহ দিল্লি লাহোর রেলপথটি নির্মাণ করেছিল বাবা শিবদয়াল বেরি অ্যান্ড সন্স নামে একটি সংস্থা। 1895 সালের মধ্যে ভারতে দেশীয় লোকোমোটিভ উৎপাদন শুরু হয়ে যায়। 1896 সালে উগান্ডা রেলওয়ের নির্মাণ কাজে ভারত থেকে ইঞ্জিনিয়ার এবং লোকোমোটিভ পাঠানো হয়েছিল। 20শ শতাব্দীর প্রারম্ভে ভারতে ব্রড, ন্যারো এবং মিটার গেজ নেটওয়ার্কে একাধিক মালিকানা এবং ব্যবস্থাপনায় বিভিন্ন রেল পরিষেবা চালু হয়ে যায়। 1900 সালে সরকার
জিআইপিআর নেটওয়ার্কটি অধিগ্রহণ করে, তবে ব্যবস্থাপনা কোম্পানির পরিচালনাতেই চলতে থাকে। প্রথম বিশ্বযুদ্ধ ঘোষিত হলে যুক্তরাজ্য, মেসোপটেমিয়া, পূর্ব আফ্রিকা প্রভৃতি অঞ্চলে প্রেরণের জন্য রেলপথে সেনা এবং খাদ্যশস্য প্রেরিত হয় মুম্বাই এবং করাচি বন্দর নগরের উদ্দেশ্যে। প্রথম বিশ্বযুদ্ধের শেষে ভারতের রেল ব্যবস্থা বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হয়। 1923 সালে জিআইপিআর এবং ইআইআর কোম্পানি দুটি রাষ্ট্রায়ত্তকরণ করা হয়। সরকার এই দুটি কোম্পানির পরিচালনা এবং ব্যবস্থাপনা নিয়ন্ত্রণের ভার সম্পূর্ণ নিজের হাতে গ্রহণ করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ ভারতের রেল ব্যবস্থাকে আরও ক্ষতিগ্রস্ত করে। রেলের রোলিং স্টক সম্পূর্ণটাই চলে যায় মধ্যপ্রাচ্যে। রেলওয়ে ওয়ার্কশপগুলি অস্ত্রাগারে পরিণত হয়। 1947 সালে স্বাধীনতার পর ভারতের রেলপথের 40% চলে যায় নবগঠিত পাকিস্তান রাষ্ট্রে। 32টি পূর্বতন দেশীয় রাজ্যগুলির মালিকানাধীন লাইনসহ মোট 42টি পৃথক রেল ব্যবস্থা একীভূত করে চালু হয় ভারতীয় রেল। 1991 সালে বিদ্যমান রেল ব্যবস্থাটি পরিত্যক্ত হয় এবং জোন বা অঞ্চল ব্যবস্থা চালু হয়। 1952 সালে ভারতে 6টি রেল অঞ্চল স্থাপিত হয়। ভারতের অর্থনীতি সমৃদ্ধির মুখ দেখার সঙ্গে সঙ্গে ভারতের রেলওয়ে উৎপাদনের পুরোটাই দেশে উৎপাদিত হতে থাকে। 1985 সালে স্টিম ইঞ্জিনের বদলে ডিজেল এবং ইলেকট্রিক লোকোমোটিভ চালু করা হয়। 1987 থেকে 1995 সালের মধ্যে রেলওয়ে সংরক্ষণ ব্যবস্থার পুরোটাই সুনিয়ত এবং কম্পিউটারাইজ করা হয়। 2003 সালে ভারতীয় রেল দেশে রেল ব্যবস্থা প্রবর্তনের সার্ধ শতবর্ষ উদযাপন করে। রেল অঞ্চলে চালু হওয়া প্রথম ট্রেনের স্মৃতিতে বিভিন্ন রেলওয়ে জোন একই পথে হেরিটেজ ট্রেন চালায়। পরিষেবার 155 বছরকে স্মরণীয় করে রাখতে ভারতীয় রেল একটি স্মারক লোগোও চালু করে। সেই সঙ্গে সার্ধ শতবর্ষ উদযাপনের নতুন ম্যাসকট ভলু দি এলিফ্যান্ট গার্ডকেও সর্বসমক্ষে আনা হয়। তাহলে বন্ধুরা, শুনলে ভারতে কবে প্রথম রেল চালু হয়েছিল এবং কোথায় চালু হয়েছিল এবং কীভাবে ধীরে ধীরে সেদিন থেকে আজকের এই পর্যায়ে ভারতীয় রেল ব্যবস্থা এসেছে এবং তার মাঝে মাঝে কী ধরনের অসুবিধাগুলো হয়েছিল। তাহলে বন্ধুরা, ভিডিওটি আজকে আমি এখানেই শেষ করছি। সবাই খুব ভালো।